বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে শোভন চট্টোপাধ্যায় বাড়ি বিক্রি করলেও বেহালার বাড়ি ছাড়বেন না রত্না চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি। প্রচন্ড হাঁটু ফেটে কান্না পাচ্ছিল যে কোথায় যাব এখন দুই ছেলে মেয়েকে নিয়ে। তো আমি সকালে উঠে তিনটে বাটি জোগাড় করেছি আর সরকারের দেওয়া একটা ত্রিপলও আমার কাছে আছে, পণ্যশ্রীর পোস্ট অফিসের মুখে খাটানোর জন্য বলেছি, তিনজনই বাটি নিয়ে বসে পড়ব, ভিক্ষে করে খেতে হবে। কারণ এরকম একটা অকর্মণ্য অপদার্থ লোককে আমি বিয়ে করেছিলাম আমি ভাবিনি। আমার মেয়েকে নাকি আমার সঙ্গে ছাড়া থাকতে হলে থাকতে দেবেন, ছেলেকে নাকি অনুরোধ করতে হবে, আমাদের এরকম দুরবস্থা এখনও আসেনি। আর আমি আইনের পথেই চলবো, আমি মারপিট গালাগাল ঝগড়াঝাটি নোংরামো কিচ্ছু করবো না। উনি গোডাউন ভাড়ার গোডাউনের মালিক আর নেই সেদিন থেকে, যেদিন উনি রেজিগনেশন দিয়ে সেই কোম্পানি থেকে বেরিয়ে চলে গেছে। সূত্র দিকে সূত্রে পাওয়া জমি বিক্রি করে যাকে খেতে হচ্ছে, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে যে আমি না বুঝে এরকম একটা অকর্মণ্য লোককে বিয়ে করেছিলাম। কিন্তু দেখুন আমাকে কিন্তু এখনো কিছু বিক্রি করে খেতে হচ্ছে না, আমি হুঁশিয়ারি দিলাম আমি বাড়ি ছাড়বো না, আপনি ছাড়িয়ে দেখান, আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত এই বাড়িতে থাকবো, মৃত্যুর দিন আমার মৃত্যু এই বাড়িতেই হবে যদি ওনার ক্ষমতা থাকে এই বাড়ির পজিশন নিক। আমার ছেলে মেয়ে আমার সঙ্গে ছিল আছে ভবিষ্যতে থাকবে এবং এই বাড়িতেই থাকবে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন এবার শুনবো। ইদানিং ওর এতগুলো লিটিগেশন কস্ট আছে, ওর এতগুলো লিগাল কনসালটেশনের প্রয়োজন পড়ছে আর ওর সমস্ত রোজগার গুলো বন্ধ হয়ে গেছে। ও মনে করেছে, আমি অবশ্য ওকে একদম প্রথম থেকেই বলেছি যে আমার যা আছে সবটাই উনি ব্যবহার করতে পারেন, কিন্তু সামহাউ আইদার ও সেলফ রেসপেক্টে লেগেছে বা সেকেন্ডলি ও যেটা বলে যে আমার ডিভোর্স কেস লড়বো, আমার মেয়েকে মেনটেন্স দেবো, সেটা তুমি কেন টাকা দেবে? তো আমি আমি খুশি হব যদি তুমি কিনে নাও, কারণ তুমি আমার বাড়িটায় যদি ভবিষ্যতে থাকো বা তুমি নাও, এটা তুমি সদ্ব্যবহার করো, আমার ভালো লাগবে। ন্যাচারালি এই বাড়ি যেহেতু এখন আমি মালিক, তো এই বাড়িতে তো আমি ওনাকে থাকতে দিতে পারি না। উনি তো উনি শোভন চ্যাটার্জির স্ত্রী হিসেবে এতদিন ওখানে থেকেছেন, এবার উনি ওনার ম্যাট্রিমোনিয়াল হাউস 36 মহারানী ইন্দিরা দেবী রোডে নিশ্চয়ই চলে যাবেন বা ওনার উনি যেখানে খুশি উনি থাকতেই পারেন। আমি ওনাকে এভিকশন নোটিস নিশ্চয়ই পাঠাবো আর যদি তাতে রেসপন্ড না করেন আইনের পথ খোলা আছে। এটা ঠিক যে শোভনের মেয়ে ছোট, তো আমি তাকে একটা চিঠি নিশ্চয়ই লিখব, আমি রুহিকে নিশ্চয়ই লিখব যে এটা তার বাবার বাড়ি, মানে রুহি যদি চায় সারা জীবন ওখানে থাকতে পারে কিন্তু ওর মার সঙ্গে নয়। দেশি যদি কখন আমার কাছে কিছু রিকোয়েস্ট করে সেটা তো আলাদা ব্যাপার, তখন আমি নিশ্চয়ই ভাববো, কিন্তু সে ঋষি হোক বা রুহি হোক নিশ্চয়ই রত্না চ্যাটার্জির সম্পর্কে আমার এই কনসিডারেশন থাকবে না। আমি চাইবো যে তিনি আত্মসম্মানের সঙ্গে এ বাড়ি ছেড়ে দিন, এই বাড়ির মালিক এখন আমি।